Good morning. আজকে হলো কি 6th November. এখন বাজে এই 6:44. তো পেছনে দেখতে পাচ্ছো কি সুন্দর সিসাইটটা দেখা যাচ্ছে. আর তোমাকে আরো ক্লোজ একটা লুক দেখাচ্ছি. আপনারা যারা দীঘা ট্রিপের পার্ট 1 ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখার জন্য. Good morning, friends. Good morning from New Digha. আজকে আমাদের দীঘা ট্রিপের সেকেন্ড ডে আর আমাদের বিচে আসতে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি. এখন বাজে 9:00, তো রোদও প্রচণ্ড আছে, বিচে নামার মতো জায়গা নেই কারণ জোয়ার চলছে, এখনও জল নামেনি. লোকালদের কাছে জানতে পারলাম এখনও অ্যারাউন্ড 1 ঘন্টা মতো লাগবে, মানে 9:30-10টার দিকে জোয়ারটা হয়তো নামবে. তাই এখনকার মতো আপাতত রুমে যাচ্ছি, তো রুমে গিয়ে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ফিরে আসবো যখন বিচটা দেখা যাবে. অ্যাটলিস্ট বিচ যেতে হাঁটতে পারি সেই ব্যবস্থাটুকু অ্যাটলিস্ট হোক, তারপর আসবো. অনেকে বিচের ধারে দাঁড়িয়ে আছে এখনো, অপেক্ষা করছে কখন জল নামবে. নতুন করে বলার তো কিছু নাই, সব ডাবই একই, তো দাদার ব্যবহার খুব ভালো. এখন বাজে অ্যারাউন্ড 12:00, আর পেছনে দেখতে পাচ্ছ রবিবারের ভিড়টা কীরকম দীঘাতে. এই নামছি জাস্ট বিচে, দেখছো নিজের পয়সা কেনা টুপি মাথায় আমি পরে নিয়েছি. সন্দীপ পরেনি কারণ ওর লজ্জা লাগে, আমি নির্লজ্জের মধ্যে এই টুপি পরে এখন সমুদ্রে গিয়ে চান করার চেষ্টা করব. যদি চান নাও করি আমি অ্যাটলিস্ট পা ভে যাবো. টুপি পরে কে চান করতে আসে? আমি করি কারণ ফটোগ্রাফারের কাছে ছবি তুলবো না? আর ছবিও তুলবি? হ্যাঁ সব করবো, যা যা করার শখের ইচ্ছা আছে আমার আমি সব সব পূরণ করবো. আচ্ছা ভিড়টা একবার দেখো রবিবারের দীঘার দুপুর. কালকে আসার পরও আজকে এই প্রথম আমরা বিচে নামতে পারলাম. কালকে থেকে অনেকবার চেষ্টা করেছি বাট জোয়ারের জন্য পারিনি. জাস্ট অসাধারণ, আগেও এসেছি জাস্ট অসাধারণ. এটা নিয়ে বাঙালির উন্মাদনা কোনো দিনও কমবে না আর কমার কথাও না. মনে হচ্ছে 3 বছর পর বাড়ি থেকে যে এখানে আসতে পেরেছি আর 5 বছর পর যে সমুদ্রে পা চালাতে পেরেছি তার জন্য আমার জীবন সার্থক. Look at the crowd, man. আমরা এই দাদা ভাইয়ের কাছ থেকে কিছু ছবি তোলালাম, তো তোমাদের সেটাও দেখাবো. দাদা তোমার নামটা একটু বলো. আমার নাম উজ্জ্বল দাদা. উজ্জ্বল বাবু আছে এখানে, তো
আর কিছু বলার নেই দাদা, ফোন নাম্বার যদি দিতে চাও দাদা ছবি তুলতে পারে ভালো, আমাদের আপনি দারুণ ছবি তুলে দিয়েছে, আর ফোন নাম্বারটা বলে দাও আমার 7584828460। আচ্ছা থ্যাংক ইউ। ঠান্ডা লাগে অপরিহার্য, ঠান্ডা লাগে না বেড়াতে আসলে, কখনো ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে বাড়িতে ফিরে অফিসে যাওয়ার সময়। বাজে অ্যারাউন্ড 1:15 আর আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে, লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। দুপুরে লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি ভাত ডাল আলু ভাজা, আলু পটলের তরকারি, আর সাথে ছিল 1 প্লেট মাটন কষা আর 1টা পমফ্রেট ফ্রাই। লাঞ্চ করে হোটেল রুমে যাওয়ার পর এই বেরোলাম, ইচ্ছা ছিল যা খেয়ে দিয়েছি তারপরে যা ঘুমিয়েছি, ঘুমে গেছে 7:30টার সময়, তাই জন্য ইচ্ছা যা ছিল সব আমরা ব্যাগে ভরে সমুদ্রের ধারে চলে এসেছি। এটাও ইচ্ছা ছিল যে অ্যামিউজমেন্ট পার্কটা ঢুকবো, কিন্তু সমুদ্র ছেড়ে এই পার্কে ঢোকার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, তাই জন্য এখন আমরা সমুদ্রের ধারে গিয়ে বসে তোমাদেরকে বলছি পেছনের দৃশ্যটা দেখবে একবার। আজকে বাইরে আর না খেয়ে হোটেলের যে ইনহাউস রেস্টুরেন্ট আছে সেখানে আমরা রাতে ডিনারটা সারার কথা মানে ভাবলাম, তো সেজন্য খুব নর্মাল জিনিস অর্ডার করেছি, ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা এইটুকু, আর একটা ফ্রেশ লাইম সোডা। আজকে হচ্ছে ডে টু এর এন্ড। আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা ডিনার সেরে ব্যালকনিতে বসে আছি, এখন ছাদে গেছিলাম মাঝখানে তখন আর ভিডিও শুট করা হয়নি, তো আজকে ডে টুটা এখানেই এন্ড করছি, কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড সি ইউ টুমরো। আমাদের এই ট্রিপের লাস্ট অংশটা থাকবে পার্ট 3-তে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।